ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারি অব বাংলাদেশ ICSB এর 20 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ নেতা ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। অহেতুক নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করে কোনো লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত সময়েই ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক নির্বাচন, সকল দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করবে এবং ক্ষমতাসীন সরকার তাদেরকে সাহায্য করবে। এটি হলো আজকে সাংবিধানিক বিধান, সংবিধানের বাইরে যাবার কারো কোনো সুযোগ নাই। এদিকে দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজায় টাচ অ্যান্ড গো সিস্টেমে টোল আদায়ের নতুন পদ্ধতির উদ্বোধন করেন সেতুমন্ত্রী। এ সময় মন্ত্রী ওয়ান ইলেভেন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে বলেন, এদেশের রাজনীতিতে পালিয়ে যাওয়ার রেকর্ড একমাত্র বিএনপিরই আছে। তারা একদিকে লেভেল প্লেইং ফিল্ড চায়, অন্যদিকে নিজেরাই রাজনৈতিক পরিবেশটাকে বিষাক্ত করছেন, তাদের মুখের বিষ দিয়ে ব্যক্তিগত বিদ্বেষপ্রসূত বক্তব্য মুখের বিষের মতো। ভোটের লড়াইয়ে দলটি এবার আর বিচ্ছিন্ন হবে না বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাফেজ সাদন আদেল, 21 টেলিভিশন, ঢাকা।